আমি কোচিং ক্লাস নিতে রাজি আছি কিন্তু তোমরা পড়াশোনা করো পরীক্ষায় অন্তত নেতৃত্বের নির্দেশ যে পরীক্ষাটায় ভালো করো লিখিত পরীক্ষা তারপরে আমরা ফাইনাল কমিশন পাবো পরে আমরা টেস্টিং এর দায়িত্ব হবে কিন্তু লিখিত পরীক্ষায় তোমাদের কিছু ভালো করতেই হবে এই বক্তব্য দিয়ে তিন দিনের মাথায় সংবাদ সম্মেলন ডেকে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এস টি ইমাম তিনি জোর দিয়ে বলেন তাকে হেয় করতে কিছু গণমাধ্যমে তার বক্তব্য খণ্ডিতভাবে তুলে ধরা হয়েছে যে ভাইবার জন্য প্রস্তুতি দরকার সেই প্রস্তুতিটা কিভাবে নেবে কিভাবে যাবে হলে কিভাবে কথা বলবে কিভাবে সালাম দেবে কিভাবে প্রশ্ন উত্তর করবে কিভাবে প্রশ্নের উত্তর না জানা থাকলে কি উত্তর দেবে এগুলো শেখানোর কথা বলেছি আমি সেই প্রেক্ষিতে লিখিত পরীক্ষা যেমন পড়াশোনার কথা বলেছি স্টাডি গ্রুপ করতে বলেছি তেমনি বলেছি দেখ লিখিত পরীক্ষা যদি ভালো করো তারপরে আমরা তোমাদেরকে সেইভাবে সাহায্য করব ভাইবাতে যাতে ভালো করো তার জন্য সাহায্য করব আলোচনা সভায় তার দেয়া বক্তব্য পুরোপুরি তুলে ধরা হলে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতো না বলেও মনে করেন এস টি ইমাম পাঁচ জানুয়ারি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন নির্বাচনের আগে ও পরে বিএনপি জামাত জোটের সহিংসতা প্রতিহত করে সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করায় তিনি নির্বাচন কমিশন ও প্রশাসনের কর্মকর্তাদের প্রশংসা করেছেন মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের দেশপ্রেম ও জীবন বাজি রেখে সাহসিকতাপূর্ণ ভূমিকার কথা স্মরণ করাটাকে যারা অন্যায় হিসেবে বিবেচনা করে ভুল ব্যাখ্যা করছেন তাদের বিবেকের কাছে জিজ্ঞাসা সেদিন নির্বাচন না হলে গণতন্ত্র ব্যাহত হলে উগ্র জঙ্গি গোষ্ঠীর উত্থানের মধ্য দিয়ে দেশের উন্নয়নের গতি থেমে গেলে তাতে কাদের কতটুকু লাভ হতো তা একবার দয়া করে ভেবে দেখবেন কি ভোট গ্রহণকালীন কর্মকর্তা থেকে শুরু করে নির্বাচন সংশ্লিষ্ট কাজে দায়িত্বরত প্রত্যেকে যে সাহসী ভূমিকা পালন করেছেন তা শুধু প্রশংসনীয়ই নয় দেশপ্রেমেরও উজ্জ্বল দৃষ্টান্ত দলের মধ্যে কেউ ষড়যন্ত্র করছে কিনা জানতে চাইলে এস টি ইমাম বলেন তার প্রতি দলের সভাপতি শেখ হাসিনার আস্থা অটুট রয়েছে এ নিয়ে দলের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া হয়েছে গণমাধ্যমে প্রকাশিত এমন খবরও অসত্য বলে দাবি করেন এস টি ইমাম নাফিজা দৌলা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা